একটি সমুদ্রপ্রেমীর গল্প শুনবেন? আজকে আমি শুধু আপনাদের গল্প শোনাবো না, সাথে অনেক কিছু দেখাবো। গতকাল আমরা গেছিলাম চেন্নাইয়ের মেরিনা বিচে। এটি হলো পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 3.7 মাইল অর্থাৎ 6 কিলোমিটার। চলুন তাহলে আপনাদের শোনাই আমাদের সমুদ্র দর্শনের গল্প। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি শর্টস। যাওয়ার সময় আমরা উবের বুক করে নিয়েছিলাম। তখন কটা হবে? বিকেল 4টে। সেই সময় আমরা বেরিয়েছিলাম। আমরা যেখানে থাকি সেখান থেকে সমুদ্র সৈকতে যেতে কম করে 1 ঘন্টা মতো লাগে। এই সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তাতেও কিন্তু আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো, তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন। বাড়ি থেকে বেরিয়ে অনেক ছোটখাটো গলিগালা পেরিয়ে অবশেষে আমরা হাজির হলাম মেন রোডে। মেন রোডে এটা হলো মাউন্ট টাওয়ার আইটি পার্ক, এবং এর থেকে কিছু দূর এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন জায়ান্ট আইটি পার্ক। এর পাশে ASV বিল্ডিংয়ের আরেকটা আইটি পার্ক তৈরি হচ্ছে। এখানে এরকম অনেক বড় বড় আইটি পার্ক গড়ে উঠেছে। যেমন আইটি পার্ক গড়ে উঠেছে, তেমনই তার সাথে পাল্লা দিয়ে ছোট বড় অনেক দোকান বাজার হোটেলও গড়ে উঠেছে। মেন রোডে কিছু দূর এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম ওয়ার সিমেট্রি। গুইন্ডি ফ্লাইওভারের কাছে পৌঁছে গেছি। এবার একটুখানি এগোলেই পড়বে গুইন্ডি মেট্রো রেলওয়ে স্টেশন। পাশ দিয়ে মেট্রো রেলওয়ে ওভারহেড লাইনও আপনি দেখতে পাবেন। আর এটা হলো গুইন্ডি মেট্রো রেলওয়ে স্টেশন। চেন্নাইতে মেট্রো চালু হয় প্রায় 7 বছর আগে, 2015 সালের 29শে জুন থেকে। এখানে মেট্রো চলাচলের জন্য আপাতত 2টো লাইন আছে, ব্লু লাইন আর গ্রিন লাইন। গ্রিন লাইনই সবার আগে চালু হয়েছিল 29শে জুন 2015 সালে। এটি MGR সেন্ট্রাল থেকে সেন্ট থমাস মাউন্ট অব্দি চালু। আর ব্লু লাইন যেটি, সেটি 2016 সালে চালু হয়। সেটি উইমকানগর থেকে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অব্দি যায়। এই 2 লাইন মিলিয়ে মোট 43টা স্টেশন আছে। দৈনিক এখানে 52টি ট্রেন চলে, যার বগি সংখ্যা 4টি, এবং 5 মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যায়। এখানে মেট্রো রেল এক্সটেনশনের এখন কাজ চলছে। দৈনিক 2 লাখ লোক যাতায়াত করে, যেটা কলকাতার তুলনায় খুবই কম। এটাকে দেখে কিন্তু চার্চ ভাববেন না, এটা অ্যাকচুয়ালি হসপিটাল। আমিও প্রথমে চার্চই ভেবেছিলাম। আর এই যে, এটা হলো আসল চার্চ। এখন যে মেট্রো রেল সম্বন্ধে আপনাদেরকে আমি ইনফরমেশন দিচ্ছিলাম, এই হলো সেই মেট্রো রেলের হেডকোয়ার্টার। একটু এগিয়েই এটি হলো ইনকাম ট্যাক্স সেটেলমেন্ট কমিশনের অফিস। এখন চেন্নাইয়ের LIC অফিসের মেন বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছি, এবং কিছু দূর গেলেই বাঁদিকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে আপনারা ধরতে পারবেন না যে আমি চার্চ দেখাচ্ছি না বইয়ের দোকান দেখাচ্ছি। এক্স্যাক্টলি, এটা চার্চের মতো দেখতে হলো, এটা একটা বইয়ের দোকান। আর 1844 সাল থেকে বইয়ের দোকানটা এখানে আছে। হ্যাঁ, চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। আর চেন্নাই সেন্ট্রাল থেকে সমুদ্র সৈকত বেশি দূরে না, আর একটু গেলেই পৌঁছে যাবো। এই যে, এতদিন বাদে আমি ট্রাফিক পুলিশ দেখতে গেলাম। এখানে এমন একটা সিনেমা হলও আছে, কারণ ব্রহ্মাস্ত্রের পোস্টার আমি দেখতে পাচ্ছি তামিল ভার্সনে। যদিও হিন্দি সিনেমা হল এখানে খুঁজতে হবে, মানে আমি এখনো দেখতে পাইনি। আমার এলাকার আশেপাশেই আছে, কিন্তু যেতে একটু সময় লাগে। এই হলো চেন্নাই গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আর তার পাশে একটা পুলিশ স্টেশনও আছে। তামিলনাড়ু গভর্নমেন্টের ট্যুরিজম অফিস। এটা যতদূর সম্ভব মনে হয় কোনো কালচারাল সেন্টার। আগেরটাও কালচারাল সেন্টার, এটাও কালচারাল সেন্টার। আর এই যে, এটা হলো চিপক স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। মাদ্রাস ইউনিভার্সিটিকে বাঁদিকে রেখে আমরা পৌঁছে গেলাম মেরিনা সি বিচে। কিন্তু আমরা আগে মেরিনা সি বিচে ঢুকিনি। ওখানে একটি মেমোরিয়াল আছে, ডক্টর MGR মেমোরিয়াল। আমরা আগে সেখানে গেছিলাম। এই যে দূরে যে সৌধটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হলো ডক্টর MGR মেমোরিয়াল।
আমাদের গাড়ি আমাদেরকে এখান থেকে একটু আগে গিয়ে নামিয়ে দিল, কারণ এখানে যেহেতু নো পার্কিং আছে নামা যাবে না। তো আমরা গাড়ি থেকে নেমে তারপর হেঁটে হেঁটে আগে ডক্টর এমজিএল মেমোরিয়ালে গেলাম, তারপর সেখান থেকে আবার ব্যাক করে আবার আমরা হেঁটে অনেকটাই হাঁটতে হয়েছিল সি বিচ যাওয়ার জন্য, তারপর সি বিচে গেলাম। ছুটির দিন শনিবারের বিকাল বলে এখানে আজকে প্রচণ্ড ভিড়। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে ডক্টর এমজিআর মেমোরিয়ালে পৌঁছে গেলাম। এখানে আপনাকে ডক্টর এমজিআর মেমোরিয়ালের ব্যাপারে চলুন কিছু তথ্য জানাই। এই মেমোরিয়ালটি স্যার এমজি রামাচন্দ্রনের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে। স্যার এমজি রামাচন্দ্রন বা মারুধুর গোপালন রামাচন্দ্রন ছিলেন তামিলনাড়ুর তৃতীয় মুখ্যমন্ত্রী তথা AIADMK এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা। ওনার কার্যকাল ছিল 1977 সাল থেকে 1987 সাল অবধি এবং 1987 সালে 70 বছর বয়সে উনি মারা যান। 1988 সালে ওনাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়। স্যার এমজিআরের মৃত্যুর পর ঠিক এক বছর বাদে 1988 সালে এই মেমোরিয়ালটি বানানোর কাজ শুরু হয় এবং 1990 সালে এই মেমোরিয়ালটির শুভ উদ্বোধন হয়। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন ম্যাডাম জয়ললিতা। এই মেমোরিয়ালে স্যার এমজি রামাচন্দ্রনের সমাধি আছে এবং তার স্মৃতির উদ্দেশ্যে বানানো একটি গ্যালারিও আছে, যা সময়ের অভাবের জন্য আমরা দেখতে পাইনি। এই ডক্টর এমজিআর মেমোরিয়ালের ব্যাপারে আরও কিছু তথ্য জানাই আপনাদের। এখানে যে আপনি শুধু স্যার এমজিআরের সমাধি দেখতে পাবেন তা নয়, এখানে আপনি তামিলনাড়ুর আরেক জনপ্রিয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী ম্যাডাম জয়ললিতারও সমাধি দেখতে পাবেন। ম্যাডাম জয়ললিতার পুরো নাম জয়রাম জয়ললিতা, কিন্তু তিনি এখানে আম্মা বা পুরাচ্চি থালাইভি নামেই বেশি জনপ্রিয়। এই মেমোরিয়ালটি সপ্তাহে প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 9:30 অবধি খোলা থাকে এবং এখানে ম্যাডাম জয়ললিতার স্মৃতির উদ্দেশ্যেও একটি গ্যালারি বানানো হয়েছে, যদিও এখনও সেটির উদ্বোধন হয়নি। এবার আমরা মেমোরিয়াল থেকে বেরোবো। এই মেমোরিয়াল থেকে বেরোনোর মুখে এই যে হলো স্যার এমজিআরের স্মৃতির উদ্দেশ্যে বানানো গ্যালারি, যেটি তখন বন্ধ হয়ে গেছিলো তাই আমরা দেখতে পাইনি। চলে এসেছি সমুদ্রের কাছে, মানে সি বিচে আর কি। এখনও অনেকটা যেতে হবে আর বালুকাবেলায় তো এখন সন্ধে হয়ে আসছে প্রায়, তো জায়গাটা হাওয়াও দিচ্ছিল খুব আর দেখতে ভালোও লাগছিলো। অনেক লোক পশা সাজিয়ে বসেছিলো আর প্রচুর লোক এখানে এসছে ঘুরতে, অনেকে বাঙালিও আমি অনেক দেখতে পেয়েছিলাম, মানে টুরিস্ট আছে ঘুরতে আসছিলো, আর তাছাড়া লোকাল লোকজন তো ছিলই। এখানে এই যে ফটো স্টুডিও আছে এখানে কাট আউটের সাথে আপনার ছবি তোলার ব্যবস্থা আছে, মানে আপনার মনে হবে যেন আপনি ধনুষের সাথে দাঁড়িয়ে ফটো তুলছেন বা রজনীকান্ত স্যারের সাথে দাঁড়িয়ে ফটো তুলছেন। ওরা যাচ্ছে আর বাচ্চারা বেলুন নিয়ে খেলছে আরও অনেক। আর এখানে আমি তোতা পাখি নিয়ে ভবিষ্যৎ বলতেও লোককে দেখেছি। এই এই যে এই ভদ্রলোক, ইনি তোতা পাখি নিয়ে বসেছিলেন। এখানে তোতা পাখি বা টিয়া পাখি মনে হয় ভবিষ্যৎ বলে, তো আমি ভাবলাম একবার ট্রাই করে দেখি। তাও বললাম টিয়া পাখি তো তামিল ভাষাতেই কথা বলবো, আমি তো বিন্দু বিসর্গ কিছু বুঝবো না, তো ওইসব বাদ দিলাম। বালির ওপর দিয়ে হাঁটতে খুবই কষ্ট হয়, সি বিচ এখনও আসেনি। এই সময় আমার খালি একটাই গান মনে পড়ছিল, ওই মরুদিত্য হিংলাজ সিনেমাটা, কত দূর আর কত দূর, কি করবো মানে বলছে আর কতক্ষণে আসবে। এই যে বন্দুক দিয়ে লোকে বেলুন ফাটাচ্ছে, ঘোড়ায় করে দিদি বোন ঘুরতে বেরিয়েছে, আর এখানে আরও বিভিন্ন রাইডস, মানে সমুদ্রের তীরে অনেক রাইডস, তারপর খাবারের দোকান টোকান আরও অনেক কিছু বসেছে। এখনও হেঁটে যাচ্ছি, হাঁপিয়ে গেছিলাম কিন্তু সামনে এই দিদিমাকে হাঁটতে দেখে নিজেও বল ফিরে পেলাম যে ইনি যদি পারেন তাহলে আমি কেন পারবো না। হাঁপাতে হাঁপাতে অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি, আর একটু এগোলেই হয়ে যায় সমুদ্র, অবশেষে দেখা পেলাম। এখানে এই ধরনের স্টলও আছে সামনে সবজি রাখা, আপনি যে সবজি খেতে চাইবেন ওরা সেটা আপনাকে ভেজে দিয়ে দেবে খাওয়ার জন্য। হাহ সমুদ্র, হাই কেমন আছো, এসে গেছি আমি। কতদিন পরে আবার সমুদ্রের দেখা পেলাম। মাঝখানে একবার বিশাখাপত্তনম গেছিলাম, সেই সময় দেখেছিলাম কিন্তু মন ভরেনি,
ওই তো ওইটুকু টাইমের জন্য গেছিলাম, আবার শেষে এতদিন বাদে সমুদ্রে এলাম। কিন্তু এখানকার সমুদ্রে স্নান করা যায় না আমাদের পুরী কিংবা দীঘার মতো। পুরী একবার দীঘা যেতে হবে আমাকে। যাই হোক, আপাতত এইটুকুতে দুধের স্বাদ ঘোলে মেটাই। এক একজন এক এক রকমভাবে সমুদ্রে এনজয় করে, কেউ এইভাবে পরিবারের সাথে সেলফি তুলে এনজয় করে, কখনো বা আমরা দেখতে পাই এরকমভাবে কাপল হিসেবে কোনো বয়স্ক কাপল, দাদু দিদিমা যেমন এসছেন হাত ধরে, তারাও এনজয় করছেন। এখানে একটা বাচ্চাও এনজয় করছে, আর ওই যে দূরে দাঁড়িয়ে একজন বয়স্ক ব্যক্তি, খুব বেশি বয়স্ক না, আমার দাদা ওরকম বয়সী হবে, তিনিও এনজয় করছেন। মানে সমুদ্রের সামনে আসা সবাই বাচ্চাই হয়ে যায় আর কি, দেখতেও ভালো লাগে। বিভিন্ন জন বিভিন্নভাবে জলের সাথে খেলা করেন। ও মা, দাদু দেখি একাই চলে গেছে জলের ওখানে। আর এই যে এই ভদ্রলোক পাড়ে দাঁড়িয়ে আছে, এনার নাকি জলে পা ভেজাতে ভালো লাগে না, যাই না কেন। এখানে সবাই এসছে পরিবার নিয়ে, পরিজন নিয়ে আনন্দ করতে। সপ্তাহের শেষ ছুটির দিন, আনন্দ করা তো অবভিয়াসলি বানতা হয়। আমি আশেপাশে সবার ভিডিও তুলছিলাম, একটু কেচ মেরে সমুদ্রের ভিডিও তুলতে গেছিলাম এইভাবে, কিন্তু সেই সময় এমন একটা ঢেউ এলো যে আমি আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম। তো যাক, বেশি পড়ি যে নিই এটাই অনেক আমার ভাগ্য। তারপর আমি সবার এভাবে ভিডিও তোলার চেষ্টা করলাম, যতটা সেফ ডিস্টেন্স মেনটেন করা যায় আর যতটা ভালোভাবে ভিডিও তোলা যায় আর কি। কখনো সমুদ্রের সামনে গেলাম, কখনো বা ঢেউ ওরকমভাবে আসছে দেখে ছুটে পালিয়ে এলাম। ভালোও লাগছিলো বেশ আমার। এই যে এতক্ষণ বাদে সমুদ্র একটু মানে ফাঁকা পেয়েছি ঢেউগুলোকে পুরো ভালোভাবে ক্যামেরাবন্দি করার জন্য। ঢেউগুলো দেখে আমার সেই সাগর কিনারে দিলীপ পুকারে এই গানটা খুব মনে পড়ছিল, ভালো লাগছিল আমার দেখতে। বাচ্চা বুড়ো বয়স্ক সকলেই, যে যার বয়সী বিভিন্ন বয়সের লোকজন এসে সমুদ্রে খেলা করছে, কখনো এগিয়ে যাচ্ছে কখনো পিছিয়ে আসছে। একবার জলে নামলে সত্যি উঠতে আর মন চায় না। এটা বয়স নির্বিশেষে মানে ছোট বড় সবারই একই, যে একবার জলে যদি কেউ নেমে পড়ে তার উঠতে মন চায় না। এই যে বাচ্চাটা একবার নেমেছে, হ্যাঁ এবার এর বাবা এর হাত ধরে টানাটানি করছে ওঠার জন্য, কিন্তু বাচ্চার এদিকে ওঠার একদম ইচ্ছা নেই। বাবা হাত ধরে টানছে, বাচ্চা আবার ওইদিকে জলের মধ্যে খেলাধুলা করার চেষ্টা করছে। ওনার ঢেউ বেড়ে গেছে, সেই জন্য ওই সিকিউরিটি গার্ড দেখলাম বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করছে। উনি অনেকক্ষণ ধরে এখানে ঘোরাফেরা করছিলেন, হ্যাঁ। আর ঠিক এর কিছুক্ষণ পরেই দেখলাম এক দুজন পুলিশ অফিসার ঘোড়ায় করে বাঁশি বাজাতে বাজাতে আসলেন, সবাইকে পার থেকে দূরে সরে যাওয়ার জন্য বললেন। এই যে এনারা দুজন আসলেন বাঁশি বাজিয়ে বাজিয়ে সবাইকে পার থেকে দূরে সরে যাওয়ার জন্য বললেন, কিন্তু জনতা কি আর ধরাই শোনে, চলে যাওয়ার পর আবার জেকে সেই আবার সবাই পাড়ে নেমে গেল। যাই হোক, এইভাবে বেশ বিকেলটা ভালোই কাটলো। তারপর সমুদ্রের পার থেকে উঠে এসে কিছুটা এগিয়ে গিয়ে এখানে একটা খাবারের দোকান, এই যে এই দোকানটায় গিয়ে একটু খেলাম। এখানে স্প্রিং পটেটো বলে একটা জিনিস পাওয়া যায়, দেখতে তো বেশ ভালোই লাগছিলো, মানে ফেস্টুনে দেখলাম। এই যে এই হলো সেই স্প্রিং পটেটো, খেতেও বেশ ভালোই ছিল, খারাপ না। মেয়োনিজ দিয়ে একটু মানে মশলা টশলা দিয়ে বানানো হয়েছিল। এভাবে আমরা খেলাম স্প্রিং পটেটো, তারপরে একটু আইসক্রিম খেলাম, আর এখান থেকে একটু জল কিনে খেলাম। তারপর আমরা রওনা হলাম বাড়ির দিকে। আর এই যে এই হলো সেই দোকান যেখানে বিভিন্ন সবজি আছে, আপনি যেটা মানে পছন্দ করবেন ওরা আপনাকে সেটাই মশলা মাখিয়ে ভেজে দিয়ে দেবে। আর সমুদ্র পার তো অবভিয়াসলি মাছের দোকান তো থাকবেই, যেরকম দীঘাতে আছে। এই হলো সমুদ্রের তীরবর্তী বিভিন্ন দোকান, মানে পুরো মেলা বসেছে আর কি, মেলাই বলতে গেলে। বিভিন্ন লোক বিভিন্ন দোকান, ট্যাটুর দোকান, তারপর ঝিনুকের দোকান, তারপর শঙ্খর দোকান, ঘড়ির দোকানও প্রচুর দেখলাম, চটির দোকানও আছে। মানে বেশ ভালোই লাগছিল আর কি, জমজমাট, খুবই জমজমাট। তারপর এখানে একটা বিশেষত্ব দেখলাম, এখানে এই যে চালের ওপরে নাম লেখা হয়, মানে বেশ ইউনিক ব্যাপারটা, কখনো আমি দেখিনি। ওখানে কিরিং বিক্রি হয় প্লাস চালের ওপরে নামও লেখা হয়। তো এইভাবে মেলা ঘুরতে ঘুরতে আরও হাঁটতে হলো, কারণ যেতে যদি এতটা হাঁটতে হয় তাহলে ফেরার সময় তো একই ডিস্টেন্স কভার করতে হবে। এবার পা তো ভাই আর চলে না, বালির ওপর দিয়ে টেনে টেনে হাঁটছি। এই যে ঝিনুক দিয়ে বানানো জিনিসপত্রের দোকানটা চলে গেল। এই ধরনের দোকান আমার বেশ ভালো লাগে, ঝিনুক দিয়ে অনেক বিভিন্ন জিনিসপত্র ওরা বানিয়ে বিক্রি করে। আর এই যে বন্দুক ফাটানো, এখানে ইমিটেশনের দোকান। আই যে আবার আরেকটা ঝিনুক দিয়ে বানানো বিভিন্ন জিনিসপত্রের দোকান। দুটো ছেলে বালির ওপর দিয়ে দিব্যি সুন্দর দৌড়ে চলে গেলো, এদিকে আমার তো হাঁটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে এটা এখানকার সবচেয়ে বড় ট্যাটু পার্লার। হাঁটতে হাঁটতে অবশেষে মেন রোড পৌঁছে এলাম। এবার বাস ধরে বাড়ি ফেরার পালা, কারণ এই সময় উবের কিচ্ছু পাওয়া যাবে না। এই লাইটিং নিয়ে আপনাকে একজনের বক্তব্য শোনাই। এতে আমরা দুর্গাপূজার প্যান্ডেলগুলো দেখতে পেলাম।
হয় যেগুলো বেশি সুন্দর হয় না, এতে অনেক বেশি ভালো লাগে। বিচ বরাবর এখানে অনেকগুলো বাস স্টপেজ আছে, তো আমরা ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলাম যে গিন্ডি যাওয়ার বাস আমরা কোথা থেকে পাবো। তো উনি বললেন একটু সোজা এগিয়ে গেলে প্রথম যে বাস স্টপটা পড়বে সেখান থেকেই আমরা গিন্ডি যাওয়ার বাস পাবো। বাসের নাম্বার হলো 21G, একমাত্র ওই বাসটাই মেরিনা বিচ থেকে গিন্ডি যায়। তারপর গিন্ডিতে গিয়ে আবার আমাদেরকে বাস চেঞ্জ করে পরুরের উদ্দেশ্যে রওনা হতে হবে। এই যে সেই বাস স্ট্যান্ড, এখানে দাঁড়াতে হয়েছিল 10 মিনিট মতো, তারপরেই 21G বাসটা আসে। এখানকার বাসগুলো অনেকটা মানে সরকারি বাস যেহেতু, তো এটা একটু মানে একটু অন্যরকম টাইপের। এই যে এখানে কন্ডাক্টরের জন্য আলাদা সিট আছে, এই সিটে কিন্তু অন্য কেউ বসতে পারবে না, শুধুমাত্র কন্ডাক্টরই বসতে পারবে। আর এই বাসগুলোর দরজা শুধুমাত্র স্টপেজ আসলে তবেই খুলবে, নচেত খুলবে না। আর এখানে আরেকটা আপনাদেরকে ইনফরমেশন দিই, এই যে ইনি হলেন কন্ডাক্টর দাদা, যিনি কন্ডাক্টর ছিলেন ওই বাসের। এখানে বয়স্ক ব্যক্তি যারা মানে বাসে যাতায়াত করেন তাদের জন্য আলাদা কার্ড পাওয়া যায়, তো মানে এটা গভর্নমেন্ট থেকেই দেওয়া হয়। তো সেই কার্ড বা পাস বলতে পারি, তো সেটা দেখালে এনাদের যাত্রার যে ভাড়াটা সেটা এনাদেরকে দিতে হয় না, মানে বয়স্ক ব্যক্তিদের জন্য এখানে ভাড়াতে ছাড় আছে। এই যে বাসের গেট খুলে গেল, একটা স্টপেজ হলো, ওই উঠলেন দুজন, আবার গেট বন্ধ হয়ে যাবে, এরকমভাবে এখানে কাজকর্মগুলো হয়, মানে বাসে আর কি। বাসের গেট মানে স্টপেজ আসলেই খোলে, আবার স্টপেজ পেরিয়ে গেলে বাসের গেট অটোমেটিকভাবে এভাবে বন্ধ হয়ে যায়। এই যে গেট বন্ধ হয়ে গেল। তো এই ছিল আজকে একটি তথ্য সমৃদ্ধ ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও অনেকে এই ব্যাপারে জানতে পারে। আমি পরবর্তীতেও এরকম আরও অনেক ভিডিও আপলোড করব। তাহলে আজকের মতো এ পর্যন্তই থাক, খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।